হেগুদা মনের অবস্থা এতে ঘরে থার কথা না। একটা মানুষের এরকম একটা বিপদ থাকলে তার কি আর মাথা ঠিক থাকে রে ভাই? ডাক্তারে কইলে তোমার বুলবুলে ছাড়তো ছাড়তো নাকি রে? আমরা ডাক্তারে কইতাম যে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাচ্ছি, কিন্তু তোর কিন্তু ভুলে গেলে চলবে না। এ বাড়িতে একজন গার্ডিয়ান আছে তোর ভাই। আমরা কি করছি? আমরা অ্যাক্সিডেন্ট ঘটাইছি, আমরা ঝামেলা করছি, আমরা আমার আত্মীয় আমার আমার বউ তোমার বোন হে অ্যাক্সিডেন্ট করছে, কোমাতে আছে, তো আমার কি দোষ? এই ডেডি হইয়া সুন্দর কাল তেল তো না দিয়া তারপর এক্সিবিশনে সার্কাস দেখতে যাইতা বুঝা না? কালি আমার সবকিছুতে কোটা দাও কিসের লেগা? তা কোটা দাও না মতো কোথা কইলে আমি কিতা কইতা? তাহলে কাইয়া দিয়া এখানে তেলে তুনা দিয়া আপনি কিতা করতেন? তাহলে আমার মনের ভিতরে কত দিনের ভিতরে কষ্ট তুমি বুঝতে পারতেছো? আপনার দিলের ভিতরে কষ্ট কষ্ট দা লোকের যে এরকম একটা অবস্থা হয় ঘুমাই না চিন্তায়, এর বউ মনে করো যে কুমার ভিতরে তার ঘুমাইয়া একালে খাইয়ে দেয় ঘুমানো খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। তোমার চোহা তো কিছুই আসে না? আমার চোহে সব আসে। আমার আমার চোহের নিচে যে কালি পড়ছে কুচকুচে কালা হয়ে গেছে তুমি দেখতেছো? আমার চিন্তে চিন্তে আমি ঘুমাতে পারি না। হয়তো তো দাও চিপস খাইতেছে ফুলাবনের মতো আবার কইতেছে আমার চিন্তে চিন্তে ঘুমাই। খাইতাম না খাইতাম না বাদ দিলাম, কি হয়েছে না খাইলে মরিয়া যেতাম? মানুষ তো সাত দিন না খেয়ে থাকে। শোনো পোলার, এই বাড়িতে ঢোকার পরে থেকে তুমি আমার মাইয়ার নামে যা কইছো মানে অনেক কিছু বলছো। লাস্টে কি কইলা? আমার মাইয়া খুনও করছে এই কথা পর্যন্ত বলছো। এখন ঘটনা কোথায় দাঁড়াইল? এখন তো এলাসি বেগমের স্মৃতি ফিরে আইছে, এখন তো সব কথা বাইরিয়ে যাব, এখন কি করবা? শুনেন, আমি কিন্তু ওইরকম কোনো কথা কইনি। আপনার মেয়েই করছে এরকম কিছু কইছি? আমি আমার ধারণার কথা বলছি, হইতে পারে করতে পারে। আর আপনার মেয়ের ছবির মুখ দিয়ে তাকাইলে কারো পক্ষে সম্ভব বুঝা যে আপনার মেয়ে এই ঘটনা ঘটাতে পারে? তবে একটা কথা মনে রেখেন, কথায় কথায় টুকাটুকি করলে কিন্তু নতুন কথা বাইর হয়, নতুন কথা বাইর হয়েছে, নতুন কথা বাইর হয়েছে। পুলিশের কাছে তথ্য আসছে, এটা আমার কানে আসছে। কি তথ্য আসছে? পুলিশ আমারে বলছে কেমনে কোথায় কখন কিভাবে কারা অ্যাক্সিডেন্ট করছে কি কিভাবে সব সিসি ক্যামেরার ফুটেজে চলে আসছে। কি চলে আসছে এটা তো আমি জানি না, এটা তো আমি কমু না। বুঝছে আমি বেশি কথা কই, আমার কর দরকার কি? আমি বেশি কথা কমু না অপ জানি না। একটা কথা হঠাৎ মনে পড়লো, সেটা হলো যেই যে তুমি যে আমার বাড়িতে লো এসছো এটা কিন্তু খুব ভালো কাম করছো। মানে মানুষজন খুব টেনশনে থাকে, মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা যখন গোরপাক খায় তখন মানুষের একটু আটনের দরকার আছে। আটলে কি হয়? আটলে বলে মাথা পরিষ্কার হয়, তখন ওকে শরীরটাও ভালো লাগে, মনটাও আবার কলসা হয়। এই জন্য তোমারে ধন্যবাদ, তুমি আমার লয়ে এসছো। আবার আত্মা চোখের লেখা এই যে বড় বড় সাধক আছে না, আমি জানি তো হেরা করে কি বাড়িতে বাইরে যায়, বাইরে গিয়ে এক দেশ থেকে আরেক দেখা আটতে 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 যায়, তাতে কি তাকে মাথা কুলে তারা বিভিন্ন রকমের জিনিস মানুষকে বুঝায়। এই ইহজগতিক এবং পরকালের সব জিনিস তারা সুন্দর করে মানুষের মধ্যে ছড়াই দেয়।
ঠিক আমরাও সেরকম এখন বাইরেছি বাইরে যে আমার কষ্টটা দিলের মধ্যে কার লেগে বল বলি লেগা তোমার কষ্টটা কার লেগা এলাসি বেগমের লেগা তার তুমি ভালো পাও ভালোবাসো এখন আমরা আটলে কি হবো আমার মনের কষ্টটা দূর হইব এই তো এর লেগে তো আমরা আটতেছি নাকি তুমি চুপ থাও কিসের লেগা তোমার কইছি না কত কম কোনের লেগা কইছো এলাসি বেগমের লেগা আমার মন খারাপ হইয়া পাগলের মতো আটতেছি হ্যাঁ আমাদের লাগে হে গায়ে ফুরে এসে মিশছে হে তো আমার কিছু না হে তো ফোন তো কিছু করতে পারে না এই কথা কইতেছো কারে তুমি তো আমার মুখের কথা কাইলে কইলা এখন আমি কি কইছি বিদেশে পাঠাইবেন তোমার কিছু না তুমি তো কইতেছো কেরা ফোন দিছে তাই চুপ থাও ওরা অনেক লাগে কেরা ফোন দিছে কেরা ফোন দিছে হ্যালো সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মিস্টার বাকের আপনি কোথায় আছেন জি আমি তো এই যে রূপালীর বাড়ি জেনে কইলাম না আপনারে ওইনি আছে আর কি আচ্ছা বাইরে থাকলে তো হবে না আমি এখানে যা প্রশ্ন করার করে ফেলেছি আর হাসপাতালের ওখানে যেতে হবে ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি চলে যেতেছি আর কি আমি এক্ষুনি চলে যেতেছি সমস্যা নাই হ্যাঁ খুব দ্রুত চলে আসুন আর আপনি আসলে আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হব জি 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 আমি আইতেছি আইতেছি ঠিক আছে কোনো সমস্যা সমস্যা না পুলিশে ফোন দিছিল নীলিমা ও আমারে জুলিখলার বাইরে যেতে কইছে হনো আমি এনে যাইতেছি আর তুমি আর রূপালীর বাইরে যাবা আর রূপালীর বাইরে যাইয়া কারো লাগে কোনো ধরনের কোনো কথাবার্তা কইবা না ঠিক আছে যারা কইছে মনে থাকবে জানি আমার দরকার আছে মানুষের লোকে পেছাল বাড়ানো আমি এমনি তো কম কথা কই হ্যাঁ তুমি যে কি কথা কথা আমার জানা আছে মানুষের লোকের কম কথা কয় আমি জীবনে ফেদা পেছাল পারি ফেদা পেছাল তো তুমি পারো সাধু শয়তান সচ্চন চুপ করো আমি যেটা কইতেছি এই কথাটা একটু মাথার মধ্যে নাও ওই না জানের পরে কারো লাগে কোনো ধরনের কোনো বাতচিত করতা না তুমি রাগ দাও কেলে রাগ দাইতেছি কারণ হচ্ছে তুমি কথা শুনো না আমি তোমার বোনের জামাই না চুপ না আমার চুচু করতেছস মানে হে সিনিয়র আমি জুনিয়র সব সময় খালি আমার লগে তেজ দেয় বুলবুলির অসুস্থ হয়ে না আমি আমার টেনশন আমি বাঁচি না হে হে আছে উল্টা পাল্টা কথা কোন লাগছে আরে হের বই না আমি বিয়া করছি হে খেলে আমার লোকের তেজ দেখায় দাও আমাদের কি করা উচিত আমার তো মনে হয় আমার আর আমার বোন উত্তরা আমরা দুজন মিলে বাসা চলে যাওয়া উচিত আরে না আমি তো আপনাদের যাওয়ার কথা বলিনি আমি বলছিলাম যে আমাদের কি হসপিটালে যাওয়া উচিত না হসপিটালে হ্যাঁ যাওয়া তো উচিত কিন্তু আমার মনে হয় কি আপনি আর আমি একা একা না গিয়ে বাতিন সাহেবকে যদি নিয়ে যাই তাহলে ভালো হয় না আমিও সেটাই ভাবছিলাম কিন্তু বাতিন সাহেব তো একবারও সে কথা বলছে না আচ্ছা ওনার কি ওনার ওয়াইফের প্রতি কোনো ভালোবাসা নেই বাড়িতে এসে বসে আছে হসপিটালে যাবে না আমার তো পুরোটাই মনে হয় আসলেই কোনো ভালোবাসা নাই আমার মনে হয় উনি চায় যেন ওনার বউ সুস্থ না হোক তাহলে ওনার সুবিধা না না একটা মানুষ কি এত খারাপ হয় নাকি এত নেগেটিভভাবে আবার আমিও চিন্তা করি না আচ্ছা আপনি আবার কাউকে কিছু বলেননি তো সরি আমি কাকে কি বলবো না হতে পারে না জুলফিকার সাহেব আমাদের বাড়িতে এসেছে ওদের কাছে আপনি কিছু উল্টাপাল্টা কথা বলেছেন আপনি ডাকেন ওদেরকে ডাকেন প্রমাণ করেন আমি কাউকে কিছু বলিনি আচ্ছা ঠিক আছে আমি একটু বাতেন ভাইয়ের সাথে তাহলে কথা বলে আসি
জুলফিকার কি আবার সবকিছু বলে দিল নাকি? না না, বললে তো সমস্যা। জুলফিকারের কথাতে আমি বাইরে কইছি সবকিছু, বাইরে আমার একের কায়ে ধরছিল আবার বড় বড় জুলফিকারের কথা আমার কইতাছো। না না দুলুভাই, মাঝে মাঝে আপনি একটা বড় ধরনের ভুল করে ফেলেন। এই যে জুলফিকারের কথা মতো আপনি ফট করে বাঘের একটা কথা কয়ে ফেললেন, এটা তো উচিত হয়। বাঘের তো আপনি মারিয়ে ফেলতে পারত না? তাহলে আমি এখন কি তা করতাম? তা করতাম সেটা তো বড় হিসাব। জুলফিকারের বুদ্ধিমত্ত এইসব উল্টাপাল্টা কাজ করবেন, হিসাব করে কাজ করবেন। ভালো কথা দুলুভাই, আপনি এখানে নিলে বসে আছেন কিসের জন্য? আপা হাসপাতালে আপনি এখানে কোন শান্তিতে বসে আছেন? সেখানে যাবেন না আপনি? আমার মাথার মধ্যে এখন খুবই ঝামেলা চলতেছে, আমার আর ভালো লাগতেছে না। আমার জানি কেমন লাগতেছে, মনে হয় যে আমি টাস করে পিট হয়ে পড়ে যাবো। দরকার আছে আমার লোকে, আমার দেখুন করারও দরকার আছে কিছুটা। বুঝতেছি আপনার মানসিক অবস্থা খুব খারাপ, সেটা বুঝতে পারছি। খুব খারাপ, খুব খারাপ। তারপরেও আমার মনে হয় আপনি আগে রওনা হন, মনে করেন যে যাইয়ে বাকের সাথে একটু কথাবার্তা কর। আর সবচেয়ে বড় কথা আপনি জানেন না, এই যে গড়ে বত্তায় সমস্ত লোক যদি হাসপাতালে হাজির হয়, বাকের ভাই কিন্তু খুব খেপে যাবে। বাকের ভাই নিষেধ করেছেন, সবাই যাওয়ার দরকার কি? আপনি গেলেই তো হয়ে যাচ্ছে ব্যাপারটা। না 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 না, এখন যাওয়ার ঠিক হচ্ছে না। একসাথে মিলে তোমরাও চলো, আমার কিচ্ছু করছো না। হ্যাঁ বাবা রে বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, ওই রূপালী নিয়ে আপনি রওনা হন, আমি একটু পরে উত্তরালয় নিয়ে আসতেছি। কি লেগা তুমি উত্তরালয় এলা যাবে কি লেগা? যাও নিচ্ছ না, আমি আর বুঝি না কিছু। আমি দুধ খাই, ছোট শিশু, মার্বল খেলি। আর কি যাই হোক, এখন আছি আছি আর কি, এনে আছি, অসুবিধা নাই, কিছু কইতেন। আচ্ছা বুলবুলির হাজবেন্ড বাতিন সাহেব যিনি, উনি কোথায়? উনিও আছে ওই ব্যাক টু মিলে, আমরা আইতেছি আর কি, অসুবিধা নাই। আসলে আপনারা দুজন এখানে থাকলে, মানে আই মিন আপনি এবং বাতেন সাহেব, যে কোনো একজন যদি এখানে থাকতেন তাহলে সেটা আমার জন্য ভালো হতো, কারণ পেশেন্টের অবস্থা তো আসলে জানানো দরকার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নাই, আমি আইতেছি, খুব তাড়াতাড়ি আমি চলে যেতেছি। আসলে বুলবুলি বেগমের অবস্থা তো আপনারা জানেন, ওনার ইন্টারনাল ইনজুরিটা একটু বেশি, তো আপনারা যদি কেউ এখানে থাকতেন সেটা আমার জন্য ভালো হতো, পেশেন্টের জন্য ভালো হতো। তো ম্যাডাম ওই যে এলাসি বেগম কিটা কয়, মানে উনি যেসব কথাবার্তা কইতেছে, মানে এই লাইন মতো কথা কইতেছে, মানে ঠিকঠাক আছে তো কথাবার্তা নাকি? আসলে এটা আল্লাহর অশেষ রহমত যে উনি অনেকটা রিকভারি করে ফেলেছেন। আমরা যে ধরনের ভোগান্তির কথা চিন্তা করেছিলাম সেটা পোহাতে হচ্ছে না। আপনি আসুন, এখানে আসলে আপনি খুব ভালোভাবে সেটা কথা বলে বুঝতে পারবেন। আপনি চলে আসুন, এসে কথা বলুন। ভাই কি ডাক্তার ফোন দিছে? ওই এলাসের কেমন খবর দিল? হ্যাঁ দিল তো। আমি তো এটা আগে জানি,
হুমসি আমি আগে আমি ইচ্ছা করি কইনি আপনারে ডাক্তারই কোক আপনারে কারণ কি চিন্তা করতেছেন যাইবেন এনে লজ্জিত আমার মুখ খুশকে একটা কথা বাইরে গেছে তো হ্যাঁ সেই কারণে মনে করেন যে আসলে আমি চিন্তা করি দেখছি যে এমন একটা কথা বলে দিচ্ছি তাতে অনেকের মনে করছে গেছে অলরেডি হ্যাঁ সত্যি কথা বলতে কি কথা এমন একটা জিনিস মুখে তো একবার বার হইলে সেটা তো আর ফেরত মন যায় না বুঝলেন মানে কথায় মনে করেন যে মানুষের মনুষ্যত্ব পর্যন্ত আমরা নষ্ট করি ফেলি এই যে মানবিকতা বিষয়গুলা আছে না এক একজন মানুষের কথাবার্তা উল্টাপাল্টা হলে সেগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা ঠিক করছে তবে আমরা একটা কথা বলি আসল বিষয় মানে আমরা জানি আসল বিষয় আবার আসল বিষয় কি আসল বিষয় হলো মানে বাইদে ভাই আমি জানতে পারছি এই যে টানাফাটি আছে না কিছু চিন্তাকারী হেরাই নাকি আমরা ওই যে বুলবুলি আবার ব্যাগগুলো টানা হেঁচা করছে তারপরে হেঁচকা টানি তারা নিচে ফেলাই দিছে তারপরে এখন এই দুর্দশা হ্যাঁ হ্যাঁ তাই নেই আরে দিদি আমরা সবচেয়ে মিলা একজন আরেকজন সন্দেহ করতেছি আমরা মনে করতেছি এ আরে মারাইছে ওই আরে মারাইছে কি একটা ব্যাপার দেন সাবন ভাই আপনি কারে সন্দেহ করছিলেন বলেন তো আমি তো মনে করি যে সন্দেহ আরে না না আমি কারে সন্দেহ করব আমি কেন সন্দেহ করি একা আমি কথার কথা বলেছি মনে করেন যে এই যে আপনারা একজন আরেকজন সন্দেহ করছেন না এটা কইতাছি তবে আপনার একটা কথা বলে রাখি হ্যাঁ এই যে চিন্তাগারি টানা পার্টির কথা বললাম না হ্যাঁ এদের কি দিও কিন্তু কেউ টাকা দিয়ে এই কাম করাইতে পারে মানে আমি এটা ডাউট করতেছি আর আমি তো স্টিল ব্যাচেলর লাইফ লিড করি কিন্তু ব্যাগিন করার অভিজ্ঞতা আমার আছে আমি এটা নিয়ে কোনো টেনশনই করি না